একটা নিউজ দেখলাম যে স্বাধীনতার মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে দেশে। নিউজটা সংক্ষেপে পড়ি তাহলে বুঝতে পারবেন। চলতি অর্থবছর 2022-2023 প্রথম 2 মাস জুলাই ও আগস্ট টানা $2 বিলিয়ন করে রেমিটেন্স আসার পর টানা 6 মাস কেটে গেল, $2 বিলিয়ন মাইলফলক পৌঁছাতে পারেনি রেমিটেন্স। অবশেষে অর্থবছরের নবম মাস মার্চে এসে আবারও ঘুরে দাঁড়ালো রেমিটেন্স, অতিক্রম করলো $2 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলেছে, স্বাধীনতার এই মাসে $201,76,80,000 এসেছে বাংলাদেশি মুদ্রায় প্রতি $1 $160 করে ধরা হলে, যার পরিমাণ $21,589 কোটি। তা আর প্রতিদিন গড়ে এসেছে $6,50,00,000। চিন্তা করা যায়, এই যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু প্রবাসীদের কোনো দালালদের হয়রানি কিন্তু এখনও বন্ধ হচ্ছে না। মানুষ টিকিট কিনতে গেলে প্রতারিত হচ্ছে, ম্যান পাওয়ার কাট করতে গেলে হয়রানি হচ্ছে, পাসপোর্ট করতে গেলে হয়রানি হচ্ছে, প্রবাসী নিয়ে এক কাজের কথা বলে আরেক কাজ দিচ্ছে, এই অনিয়মগুলো বন্ধ হচ্ছে না। তারপরও কিন্তু প্রবাসীরা দেশের পাশেই আছেন, এইগুলো নিশ্চিত করে দায়িত্ব কার? রাষ্ট্রের। যারা প্রবাসে যাবে তাদের সব কিছু নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্রেই পারে প্রবাসীদের এই নিরাপত্তা দিতে, প্রবাসীদের কথা কাজে মিলে কাজের ব্যবস্থা করে দিতে এবং কম খরচে প্রবাসে শ্রমিক পাঠাতে। রাষ্ট্র যদি এই ব্যাপারে এগিয়ে না আসে, সাধারণ প্রবাসীরা কোথায় যাবে? তাই আমি বলবো যে এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, ঠিক তেমনি প্রবাসীদের জন্য রেকর্ড পরিমাণ সেবা দেওয়া হোক, তাহলেই প্রবাসীরা সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে, সকলে ভালো থাকবেন।